নোয়াখালীর ভাসানসর থেকে পালিয়ে আসা শিশু ও নারীসহ 20 জনকে আটক করেছে পুলিশ। শনিবার চট্টগ্রামের মিরসরাই উপজেলায় উপকূলীয় এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার ভোরবেলা ট্রলার থেকে নেমে মিরসাইয়ের মহাসড়কের দিকে যাত্রা শুরু করে মিরসাইয়ের অর্থনৈতিক জোনের আনসাররা তাদের আটক করে জোরারগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। জোরারগঞ্জ থানার ওসি নূর হোসেন মামুন জানায়, পূর্বের কয়েকবারের মতো এবারও ওই রোহিঙ্গা দলটি শনিবার ভোরে সূর্য ভালোভাবে ওঠার আগেই ট্রলার থেকে নেমে মহাসড়কের দিকে রওনা হয়েছিল। এমন সময় স্থানীয় আনসার ক্যাম্পের ইনচার্জ বুরহানউদ্দিন আনসার সদস্যদের সঙ্গে নিয়ে তাদের আটক করে জোরারগঞ্জ থানায় খবর দিলে তাদের একটি টিম গিয়ে তাদের ধরে নিয়ে আসে। এরা সবাই ভাসানসরের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা ছিল। তারা নোয়াখালীর ভাসানসর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে আবার উখিয়ার কুতুলাং ক্যাম্পের দিকে রওনা হয় বলে জানা গেছে। জোরারগঞ্জ থানার ওসি নূর হোসেন মামুন জানায়, এদের বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে এদের শনিবার দুপুরেই আদালতে প্রেরণ করা হবে। ইতিপূর্বেও এভাবে আরও তিনটি গ্রুপ একই এলাকা দিয়ে পালানোর সময় জোরারগঞ্জ থানার পুলিশের হাতে আটক হন।